শুভ সকাল বন্ধুরা, আজ থেকে আমি আমার নতুন এবং প্রথম ব্লগ শুরু করতে চলেছি। আমি মৌমিতা, আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি কিন্তু হাজবেন্ডের কাজসূত্রে এখন বিহারে আছি। আমার ছোট ছোট দুই কন্যা আছে। নিজেদের স্টেট ছেড়ে অন্য একটা স্টেটে আমরা কিভাবে এগিয়ে চলেছি সেসব আপনাদেরকে শেয়ার করব। আপনারা সবাই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। বাচ্চারা সবাই সকালবেলা স্কুল বেরিয়ে গেছে, হাজবেন্ডও অফিসে চলে গিয়েছেন। আমি আমার স্নান সেরে এখন আমার নিজের পুজোটা করে নেব। আজকের পুজোটা অন্যদিনের থেকে একটু অন্যরকম হয়, কারণ আজ বৃহস্পতিবার, আজ লক্ষ্মীবার, আপনারা সবাই জানেন। তাই আজকের পুজোটা একটু অন্যভাবে করে করার চেষ্টা করে থাকি আমি। তাহলে বন্ধুরা, আমি আমার পুজোটা করে নিই, আপনারা সাথে থাকবেন। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার পুজো অলমোস্ট হয়ে এসেছে। বাচ্চারাও এখন স্কুল থেকে এসে যাবে, ওদের লাঞ্চের প্রিপারেশন করে নেব। আজকের বিকেলটা বেশ সুন্দর, কারণ কালো মেঘ করে এসেছে আর সাথে ভীষণ সুন্দর একটা হাওয়া বইছে। হাওয়াটা ভীষণ ভালো লাগছে। আমার বাড়ির সামনে ত্রিকোণ একটা পার্ক, এই পার্কের চারিদিকে জবা ফুলের গাছ লাগানো। হালকা হালকা বৃষ্টি মনে হয় হতে পারে। দেখুন বন্ধুরা কী সুন্দর হাওয়াটা বইছে, বেশ ভালো লাগছে। এই সময়টা আমি না নিলে খুব ভালো লাগে। আজকে আমি চায়ে কিছু আদা এলাচ অ্যাড করিনি, এমনিই বানিয়েছি। আমার হাজবেন্ড অফিসে, বাচ্চারা এই সময়টা বাইরেও বেরোয়, আবার নিজেদের কিছু টুকিটাকি ঘরের মধ্যে করতে থাকে। আমার চা তৈরি হয়ে এসছে বন্ধুরা, বাচ্চারা দুধ দিয়েছি। এবার আমি আমার চা কমপ্লিট করে রাতের ডিনারের প্রিপারেশন নেব। আজকে পনিরের রেসিপি করব। এই পনিরটা আমি ঘরেই বসিয়েছি। এবার আমি এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। পনিরগুলোকে গোল্ডেন ব্রাউন অবধি ভেজে নেব। পনিরগুলো বেশ গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে। হালকা হাতে ওদেরকে নাড়ব যাতে ভেঙে না যায়, কারণ আজকের পনিরটা বেশ সফট বসেছে। বাচ্চাদের পনিরের রান্না ভীষণ ভালো লাগে, আসলে ওরা পনিরটা ভীষণভাবে এনজয় করে। ওদেরকে রুটির সাথেই আজকে সার্ভ করব। হাজবেন্ড হয়তো একটু রাইস নিতে পারেন। আমি এখানে কিছু আলুও অ্যাড করেছি, আলুগুলো গোল্ডেন ব্রাউন অবধি ভেজে নেব। পনির আমি বেশিরভাগ সময় ঘরেই বসিয়ে থাকি, বাজার থেকে খুব কম আনা হয়, কারণ আমাদের যে দুধটা দেয় সেই দুধটা বেশ ভালোই পনির বসে। আচ্ছা বন্ধুরা, আমি এখানে দুটো পেঁয়াজ, একটু টমেটো আর দুটো লঙ্কা কুচি করে নিয়েছি। দুটো লঙ্কা দিচ্ছি এই কারণে পনিরের সবজিতে একটু যদি ঝাল না হয় ভালো লাগবে না। আমি ফোড়নে একটু জিরে, দুটো এলাচ, একটু গরম মশলা আর দুটো গোলমরিচ আর লবঙ্গ অ্যাড করছি। তেজপাতাটা যদি ছিঁড়ে দুটুকরো করে দেওয়া যায়, তার যে স্মেলটা বেরোয় তাতে বেশ ভালো গন্ধ হয়। ফোড়নটা আমি ভেজে নেব। হালকা যখন এদের কালার চলে আসবে, তারপরে আমি পেঁয়াজ অ্যাড করে দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আস্তে আস্তে ফোড়নটার কালার চলে আসছে। এবার আমি কেটে রাখা পেঁয়াজ, টমেটো, লঙ্কা কুচি অ্যাড করে দিয়ে এদেরকে গোল্ডেন ব্রাউন হতে দেব। পেঁয়াজ ছাড়াও পনিরের রেসিপি আমি এর আগেও বানিয়েছি, আবার মাঝে মাঝে পেঁয়াজও দিয়ে থাকি, যেমন আজকেরটায় দিয়েছি। এখানে একটু আদা বাটা,
তারপরে একে একে একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, নুন, হলুদ এসব দিয়ে হালকা হাতে আমি নাড়তে থাকবো। মশলা খুব বেশি যাবে না বন্ধু, সরি, মশলা এখানে খুব বেশি যাবে না, কারণ পনিরের মধ্যে একটু পোস্ত আর কাজু বাদাম অ্যাড হবে। আর জেনারেলি পনিরের সবজিতে তো মশলা হালকাই ভালো লাগে। মশলাগুলোকে দিয়ে নুন হলুদের সাথে হালকা হাতে নাড়িয়ে নেব। নাড়তে নাড়তে যখন দেখবো যে অনেকটা হয়ে এসছে, একটুখানি জল অ্যাড করে দেব। জলটা আমি আগে থেকে গরম করেই নিয়েছিলাম, গরম জল দিলে রান্নার স্বাদ বেড়ে যায় শুনেছি, তাই আমিও গরম জল দিলাম। এখানে বেটে রাখা আমার পোস্ত আর কাজু বাদামটা অ্যাড করে দিলাম, এগুলো দিয়ে আমি নাড়তে থাকবো। চারিদিক থেকে নিয়ে নাড়াবো, মাঝখানে করে নিয়ে নাড়তে থাকবো বেশ কিছুক্ষণ। আলুগুলো দিয়ে দিলাম, এবার আলুগুলো দিয়ে নাড়তে হবে। আলুগুলো দিয়ে নাড়তে নাড়তে হালকা তেল ছাড়ছে দেখা যাচ্ছে। আলু দিয়ে কষালে আলুর মধ্যে কিছু কিছু কষানোর রসগুলো ঢুকে যাবে। এবার আমি জল অ্যাড করে দিয়েছি বন্ধুরা, এটাকে একটু ফুটতে দেব। এরপর আমি ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দিচ্ছি। পনিরগুলো দিয়ে হালকা হাতে নাড়বো, কারণ আজকের পনিরটা একটু সফট হয়েছে। অন্যদিন আমি কখনো যদি পনিরগুলো মনে হয় যে সফট হয়নি, হালকা নুন গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখি, তারপরে ওটা রান্না করার পর দেখি বেশ সফট হয়ে যায়। আজকেরটা আর করিনি। সমস্ত পনিরগুলো ওই গরম জলটার মধ্যে যে আমি দিয়েছি ওটার মধ্যে ডুবিয়ে দেব। একটু কাসুরি মেথি অ্যাড করে দিলাম। এবার আমি একটু ফুটতে দেব, রান্নাটা অনেকটাই হয়ে এসেছে, রুটির সাথে সবাইকে আজকে পরিবেশন করব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, রান্নাটা হয়েই গেল। এবার আমি সবাইকে গরম গরম রুটির সাথে পরিবেশন করব। কেমন লাগলো আমার ভিডিওটা জানাবে, একটা লাইক করে দেবে, আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থাকবে, আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।